নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, আপনাদের দিনগুলো ভালো চলছে, আপনাদের কাজ কর্ম সব ভালো হচ্ছে। আজকে যে কারণের জন্য বন্ধুরা আমি আপনাদের এই ভিডিওটি উপহার দিচ্ছি, সেটি একটি উপহারের উপহার। অর্থাৎ আমি যে উপহারখানি একদম সদ্য সদ্য ইউটিউব থেকে এসছে আমার কাছে, তার আগে ইউটিউব কর্তৃপক্ষ আমাকে এই চিঠিটা দিয়েছিলেন যে শান্তনু ব্যানার্জি, আপনাকে একটু তৈরি হতে বলা হচ্ছে আপনার সিলভার অ্যাওয়ার্ডের জন্য, সিলভার বাটন অ্যাওয়ার্ডের জন্য। যদিও আমার লক্ষাধিক সদস্য অনেক আগেই তৈরি হয়ে গেছে, তবুও আমার সময় হয়নি বা আমি সময় পাইনি এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করার জন্য। যাই হোক, এখানে ইউটিউব কর্তৃপক্ষ আমাকে প্রথমে চিঠি পাঠিয়েছিলেন যে আপনার সিলভার বাটন অ্যাওয়ার্ডটি আপনি পাবেন, সেটি এখন বেশ চকচকে ঝকঝকে করে গড়ে তোলা হচ্ছে। যাই হোক, উপহারটি কিন্তু শুধু আমার নয়, উপহারটি কিন্তু সমগ্র বিশ্বে যত মানুষ আমার চ্যানেলে সদস্য, দর্শক এবং গুণমুগ্ধ তাদের জন্য, যারা আমার চ্যানেলের ভক্ত তাদের জন্য, কিন্তু যারা আমার চ্যানেলটিকে একটু আধটু হিংসা টিংসা করেন তাদের জন্যও বটে। কারণ এ শুধু আমার উপহার নয়, এই উপহারখানি কিন্তু সুদূর আমেরিকা থেকে এসে পৌঁছেছে আমার অফিসে, সেটি দেখাচ্ছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা মানতে হবে এবং জানতে হবে যে এই উপহারটি কিন্তু আমার কর্মপ্রসূত, মানে আমি কাজ করেছি তার ফলস্বরূপ এই উপহারটি তারা পাঠিয়েছেন। আমার সদস্য সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের নেক নজর পড়েছে, তার সঙ্গে সঙ্গে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই উপহারটি কিন্তু বিশ্ব মানবের দ্বারে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ আমার কাছে যারা আসেন, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, নিয়মিত শ্রোতা, নিয়মিত সদস্য, তাদের জন্য কিন্তু এই উপহারটি। কিন্তু একটি উপহারকে তো টুকরো টুকরো করে ভেঙে কাউকে পিস পিস করে দেওয়া যায় না। তাই এখন থেকে উপহারটি আমার এই বসার জায়গায় পিছনে থাকবে আর কি, সাজানো থাকবে, আপনারা প্রত্যেক ভিডিওতেই দেখতে পাবেন। যাই হোক, এই উপহারের পিছনে কিন্তু বেশ কয়েকটি মাথা, বেশ প্রচুর সময় এবং প্রচুর কর্মকাণ্ড কিন্তু জড়িত রয়েছে। তার মধ্যে আমার ক্যামেরাম্যান বরুণ দত্ত রয়েছেন, আমাকে সাহায্য করার জন্য কাকলি ব্যানার্জি রয়েছেন, জ্যোৎস্না ব্যানার্জি রয়েছেন, একজন আমার ভাই, সে ছিল কিন্তু সে এই মুহূর্তে পৃথিবীতে আর নেই, তারও অবদান অনেকটা রয়েছে। কৃষ্ণেন্দু রায় আমার বন্ধু, তিনি রয়েছেন, বিপ্লব ভট্টাচার্য একজন আমার ভাইয়ের মতো, তারও অবদান এর পিছনে রয়েছে। এবং সর্বোপরি আমার একটা ছোট্ট ছেলে আছে, তার দুষ্টুমিও রয়েছে, তার দুষ্টুমিকে ছাপিয়ে আমাকে ভিডিওগুলো করতে হয়। যাই হোক, অনেক স্মৃতি আমার এই ভিডিওর সঙ্গে জড়িয়ে থাকে, জড়িয়ে আছে, জড়িয়ে থাকবে। 14 সাল থেকে আমার এই যাত্রা শুরু যখন হয়েছিল, 14 সালের নভেম্বর মাস থেকে আমার এই ভিডিওর যাত্রা শুরু হয়েছিল ইউটিউবে। তখন কোনো জ্যোতিষী ছিলেন না, কোনো বাঙালি জ্যোতিষী কিন্তু ইউটিউবে ছিলেন না, একজন প্রবীণ জ্যোতিষীর একটিমাত্র ভিডিও তখন প্রদর্শিত হতো। কিন্তু আমি তা থেকে অনুপ্রাণিত হইনি, আমি হয়েছি কিন্তু সম্পূর্ণভাবে টেকনোলজিক্যালি, এবং কাজটা শিখে নিয়ে কি করে ইউটিউবে ভিডিও বানাতে হয় তার পরিপূর্ণ কাজটি জেনে শিখে প্রচুর দিন সময় লেগেছে,
রাতের পর রাত জাগতে হচ্ছে, দুটো নেই, আড়াইটে নেই, তিনটে নেই, ভাত খেয়েছি, এখনো সেরকম অবস্থা প্রায় আমার। এই ইউটিউবের সঙ্গে আমার এই যে টোটকার যে চ্যানেল, এই চ্যানেলের সঙ্গে আগামী দিনে একটি স্বল্প দৈর্ঘ্যের যে ছায়াছবি, যাকে আপনারা শর্ট ফিল্ম বলুন বলেন আর কি, সেই শর্ট ফিল্ম একটি চ্যানেল কিন্তু আমি প্রকাশ করব। সেটিও আপনাদের দরবারে প্রদর্শিত হবে, আপনাদের ভালো লাগার উপর নির্ভর করবে। যাই হোক, কথা না বাড়িয়ে এই উপহারটি যেটি ইউটিউব থেকে এসে পৌঁছেছে তার উপরে একটি ছোট্ট আমার একটা আবেগ বিস্তৃত কয়েকটি লাইন আমি শোনাচ্ছি আমার লেখা। এই যে শুধু উপহার নয়, এই যে শুধু উপহার নয়, মানুষের ভালোবাসার জমাট আঁকড়। এই যে শুধু উপহার নয়, মানুষের ভালোবাসার জমাট আঁকড়। উপহার শুধুমাত্র ফল ফুল নয়, উপহার শুধুমাত্র ফল ফুল নয়, পছন্দের গাছটির প্রধান শিকড়, পছন্দের গাছটির প্রধান শিকড়। ইউটিউবে আমার এই সেবা অঞ্জলি, ইউটিউবে আমার এই সেবা অঞ্জলি নিত্যদিন ভরে থাকা তৃপ্ত অনুভূতি, নিত্যদিন ভরে থাকা তৃপ্ত অনুভূতি, মনের টানে আর প্রাণের আরামে, মনের টানে আর প্রাণের আরামে পরম আশ্রিত থাকা কর্ম বিভূতি, পরম আশ্রিত থাকা কর্ম বিভূতি। কখন জানি না আমি, কখন জানি না আমি কর্মকাণ্ড হতে, কখন জানি না আমি কর্মকাণ্ড হতে উচ্ছারিত হয়েছে এই উপহারখানি, উচ্ছারিত হয়েছে এই উপহারখানি। এ শুধু আমার নয়, বিশ্ব মানবের, এ শুধু আমার নয়, বিশ্ব মানবের আঙিনায় ভেসে ওঠা আনন্দের বাণী, আঙিনায় ভেসে ওঠা আনন্দের বাণী। যেখানে সকলের সম্মিলন হয়, যেখানে সকলের সম্মিলন হয়, ভাবের এই দেওয়া নেওয়া সত্য ও অপার, ভাবের এই দেওয়া নেওয়া সত্য ও অপার, আমার স্পর্শে গড়া, আমার স্পর্শে গড়া সকলের তরে অসামান্য রূপচিত্র এই উপহার, অসামান্য রূপচিত্র এই উপহার। এবার আপনাদের সামনে সেই উপহারখানি, সিলভার বাটন অ্যাওয়ার্ড, 1,00,000 দর্শক হয়ে গেলে, 1,00,000 সদস্য হয়ে গেলে যেটি ইউটিউব কর্তৃপক্ষ দেন, সেটি আমার দাঁড়ে এসে পৌঁছেছে তাদের দেওয়া এই উপহার। আপনারা সকলে কিন্তু এই আনন্দের ভাগিদার, ভাগ করে নেবেন, কারণ এ শুধু আমার নয়, এটি আপনাদেরও বটে। ইউটিউব কর্তৃপক্ষের পক্ষ থেকে সিইও ইউটিউব আমাকে চিঠিখানি পাঠিয়েছেন, তার সঙ্গে একটি কার্ড দিয়েছেন। এখানে লেখা আছে যে, মিস্টার ব্যানার্জি, আপনার কর্ম আমাদের প্রাণ ছুঁয়ে গেছে, আমাদের মন ছুঁয়ে গেছে, আপনার এই সেবামূলক কর্মের জন্য, বিশেষ করে এই চিঠিতে লেখা রয়েছে যে হার্ড ওয়ার্ক এবং আপনার যে সেবামূলক, কারণ আমি সেবামূলক কর্মকাণ্ড করি, ওনারা জানেন, সেবামূলক কর্মকাণ্ডের জন্য আপনাকে এই স্বীকৃতি দেওয়া হলো। এবং এই এই চিঠিতে তারা বিস্তারিতভাবে বলেছেন, সুশান ওজ কি, ইনি সিইও ইউটিউবের, ইনি চিঠিটা পাঠিয়েছেন। এবার আসছে সেই সিলভার ব্যাটন অ্যাওয়ার্ড আপনাদের জন্য।
এটা আপনাদের জন্যই কিন্তু এই অ্যাওয়ার্ডটি, এ শুধু আমার কৃতিত্ব নয়, আপনাদের ভালোবাসার জমাট আকর। নিত্যদিন ধরে আপনাদের সঙ্গে কাজ করে, আপনাদের সেবা দান করে, আর আপনারাও যে আমাকে এতটা ভালোবাসেন, এতটা সহ্য করেন, তার জন্য কিন্তু এই উপহারের একটা অবদান রয়েছে। অতি অবশ্য উপহারখানি দেখলেন, আপনারাও নিশ্চয়ই আনন্দিত হচ্ছেন আমার সঙ্গে সঙ্গে। আরো যত কাজ এগিয়ে চলবে, যত টোটকার ভিডিও বেরোবে, আরো আমি এগিয়ে যাব আপনাদের এই থেকে। কিন্তু একটা জিনিস কিন্তু আমি চাই, সেটি হচ্ছে আরো বেশি বেশি করে সদস্য, আরো বেশি বেশি করে দর্শক, আরো বেশি বেশি করে প্রত্যেকটা ভিডিওতে লাইক, এটি কিন্তু আমি চাই। এ দান কিন্তু আপনাদের জন্যে, এই উপহার আপনাদের জন্যে, আমার নিজস্ব নয়। যদিও একটি উপহারকে তো আর আমি কেটে কেটে ভেঙে ভেঙে কিছু করতে পারি না, তাই এটি এখন থেকে আমার বসার জায়গায়, আমি যেখানে বসে আমার কাজ করি সেখানে এটি শোভা পাবে। নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ভালো লাগছে দেখলেন। ভালো থাকবেন, আশা করি আপনাদের আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, আপনাদের সঙ্গে যাত্রা করতে পারে পেরে আমি নিজেকে যথেষ্ট ধন্য মনে করছি। ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সবার মঙ্গল চেয়ে, জগতের মঙ্গল চেয়ে, বিশ্বের মঙ্গল চেয়ে আমার ভিডিওখানি এখানে শেষ করলাম। নমস্কার।